আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। নির্বাচনে যাওয়ার সম্মানজনক পথ চায় বিএনপি। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, হারুন কাণ্ডে রাষ্ট্রপতির এপিএস কে নিয়ে যা বললেন আইজিপি, এবার মুখ খুললেন এডিসি হারুন, নির্বাচনের আগে পাঁচ বিষয়ে মনোযোগ দেবে আওয়ামী লীগ, দিল্লিতে শেখ হাসিনা বাইডেনের বৈঠক নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র, 40 দিনের পরীক্ষায় বিএনপি, সবাই এডিসি হারুন হতে চায় ব্যারিস্টার খোকন, দেশের নতুন প্রধান বিচারপতি কে এই ওবায়দুল হাসান, ডিসি নৌকায় ভোট চাওয়া নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী, আপনি অসুস্থ হাজবেন্ড জানে না স্যার কিভাবে জানে, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, কেন তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। নির্বাচনে যাওয়া সম্মানজনক পথ চায় বিএনপি। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হয় তাহলে তারা অংশগ্রহণ করবে না। এই দাবিতে বিএনপি বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে, যদিও এই কর্মসূচিতে এখন পর্যন্ত জনগণের সম্পৃক্ততা নেই। এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে সরকারকে চাপে ফেলা যাবে না, সরকারের পতন ঘটানো যাবে এমনটি নেতারাও বিশ্বাস করে না। বরং আন্তর্জাতিক মহল থেকে এখন বিএনপিকে পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন নির্বাচন বর্জনের পথে না গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। একাধিক কূটনৈতিক সূত্র জানা গেছে যে বিএনপির পক্ষ থেকে যে সমস্ত শর্তগুলো বিভিন্ন দূতাবাসে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার মুক্তি, 2 তারেক জিয়ার মামলার প্রত্যাহার এবং নির্বিঘ্নে দেশে ফেরার সুযোগ করে দেয়া, 3 প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করতে হবে, নির্বাচনের সময় অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করতে হবে বা তাকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে রাখতে হবে, প্রধানমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা ছাড়া সরকারের প্রোটোকল ব্যবহার করে অন্য কোনো নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণার জন্য যেতে পারবেন না, 4 সকল দলের সমন্বয়ে নির্বাচনকালীন মন্ত্রিসভা, শুধুমাত্র যারা জাতীয় সংশ্লিষ্ট আছে তাদের মধ্যে থেকে নয় বরং প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো থেকেও নির্বাচনকালীন সরকারে মন্ত্রী করতে হবে। বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করলে তারা এই ধরনের প্রস্তাবের কথা সম্পূর্ণ অস্বীকার করেছে। তারা বলেছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কোনো ধরনের পিছু হটার কোনো সম্ভাবনা নেই। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে হারুন কাণ্ডে রাষ্ট্রপতির এপিএস কে নিয়ে যা বললেন আইজিপি। বারডেম হাসপাতালে পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুনুর রশিদের ওপর রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুন আগে হামলা করেছেন বলে দাবি করা হচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তপূর্বক ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আন মামুন। মঙ্গলবার রাতে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের আইনজীবীদের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এর আগে গণমাধ্যম দেয়া সাক্ষাৎকারে এডিসি সঞ্জিতা আফরিন অভিযোগ করেন তার স্বামী আজিজুল হক মামুন তাকে ও এডিসি হারুনের গায়ে হাত তুললেন, তখনই ঘটনাটি বড় হয়। হারুন কাণ্ডে এডিসি সঞ্জিতার বক্তব্য নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার, এ বিষয়ে আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, এই বিষয়টি যদি তারা তাদের অভিযোগে আকারে দেন তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেব, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তপূর্বক ব্যবস্থা নেবে, এছাড়া আমরাও একটি তদন্ত কমিটি গঠন করেছি, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আমাদের তদন্তে এই বিষয়টি উঠে এলে আমরা কর্তৃপক্ষকে জানাবো। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে এবার মুখ খুললেন এডিসি হারুন, ছাত্রলীগের 2 নেতাকে থানায় নিয়ে মারধর এবং পরবর্তীতে নানা নাটিকতার পর এবার মুখ খুললেন এডিসি হারুনুর রশিদ। মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকালে এডিসি হারুন বলেছেন, গত শনিবার আমি আমার বাবা মাকে নিয়ে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার পবিত্র কুমারের কাছে দেখাতে যাই, তখন বেলা 2টার দিকে আমার এডিসি ক্রাইম 1 নম্বর ফোন করে বলেন তার চেস্ট পেন, সেজন্য বারডেম হাসপাতালের ডাক্তার প্রফেসর রশিদ স্যারের সিরিয়াল নেওয়া যায় কিনা, তখন আমি আমাদের অফিসার ইনচার্জ রমনা থানা আবুল হাসান সাহেবকে বলি একটা সিরিয়াল ম্যানেজ করে দেওয়ার জন্য। আবুল হাসান সাহেব পরবর্তীতে আমাকে জানান সন্ধ্যা 6টায় একটা সিরিয়াল ম্যানেজ করে দেওয়া হয়েছে, আমি সেটা এডিসি ক্রাইম 1 কে জানাই, উনি সন্ধ্যা 6টায় ওখানে চলে যান।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নির্বাচনের আগে পাঁচ বিষয়ে মনোযোগ দেবে আওয়ামী লীগ। নির্বাচনে যেন জনগণের মধ্যে কোনো নেতিবাচক মনোভাব না থাকে, সেই জন্য নির্বাচনের আগে পাঁচটি বিষয়ে আওয়ামী লীগ মনোযোগ দেবে। এর মধ্যে রয়েছে, এক, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখা, দুই, অর্থনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, তিন, আওয়ামী লীগ শুদ্ধি অভিযান। আওয়ামী লীগের মধ্যে যারা জামাতপন্থী হাইব্রিড অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং নির্বাচনের সময় তারা যেন কোনো অপকর্ম করতে না পারে সেই ব্যাপারে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাজ শুরু করেছেন। চার, প্রশাসনের নজরদারি বাড়ানো। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা সরকার বিরোধী বিএনপি জামাতপন্থী এবং নানা রকমের ষড়যন্ত্রকারীরা রয়েছে, যার প্রমাণ সাম্প্রতিক সময়ে পাওয়া গেছে। একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মন্তব্য, সরকার বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে। পাঁচ, আন্তর্জাতিক সম্পর্ক। এ সময়ের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি নজরদারির মধ্যে রাখা হবে, কোনো অবস্থাতেই যেন কূটনৈতিক জটিলতার মধ্যে বাংলাদেশ না পড়ে এই বিষয়ে জোর দেওয়া হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, দিল্লিতে শেখ হাসিনা বাইডেনের বৈঠক নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কোনো বৈঠক হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, জি টোয়েন্টি সম্মেলনে কোনো নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রপতির বৈঠক হলে হোয়াইট হাউসে জানবে এবং সবাইকে জানাবে। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মার্কিন রাষ্ট্রপতি বাইডেনের মধ্যে সাইডলাইন বৈঠক হয়েছে বলে একটি বক্তব্য পাওয়া যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, বাইডেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভালো কথোপকথন হয়েছিল, যদিও আমরা হোয়াইট হাউস বা স্টেট ডিপার্টমেন্ট থেকে কোনো রিট আউট বা কিছু দেখেননি। এর উত্তরে মিলার বলেন, আমি বিশ্বাস করি কোনো নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রপতির বৈঠক হলে হোয়াইট হাউস জানবে এবং সবাইকে জানাবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, 40 দিনের পরীক্ষায় বিএনপি। আগামী 15 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর এই 40 দিনের পরীক্ষা দেবে বিএনপি। 40 দিনের মধ্যে যদি বিএনপি একটি বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে না পারে তাহলে তারা নির্বাচনের পথে হাঁটবে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বিএনপি নেতারা বলছেন, তারা আন্দোলনের গতি বাড়াবেন এবং একটি চূড়ান্ত পরিণতির লক্ষ্যে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাদের হাতে সময় আছে মাত্র 40 দিন। আগামী 15 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ডেকেছে বিএনপি। এই সমাবেশ তাকে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিএনপির নেতারা দাবি করেছেন। এর আগেও অবশ্য বিএনপি একাধিকবার বলেছিল যে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, এখন আমার তাদের হাতে আর সময় নেই, সরকার আবার একটি একতরফা নির্বাচনের পথে এগোচ্ছে। এই নির্বাচনকে প্রতিহত করার জন্য একটা বড় ধরনের আন্দোলনের কোনো বিকল্প নেই। তবে বড় ধরনের আন্দোলনের কথা 3 মাস ধরে বলার পরও বিএনপি এখন পর্যন্ত কোনো বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। বরং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আগস্ট মাসে যেহেতু আওয়ামী লীগ সরব ছিল সেই জন্য তারা কোনো ধরনের কর্মসূচি দেয়নি। এছাড়া বিএনপির শীর্ষ একাধিক নেতা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। তারা সিঙ্গাপুর থেকে ফিরে আসার পর এখন কর্মসূচি চূড়ান্ত করেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সবাই এডিসি হারুন হতে চায়, ব্যারিস্টার খোকন। ঢাকায় নিম্ন আদালতে বিএনপি পন্থী আইনজীবীদের পদযাত্রায় পুলিশের বিরুদ্ধে হামলায় অভিযোগ তুলেছেন বিএনপি যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল উদ্দিন খোকন। তিনি বলেন, আজকে আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ছিল, নির্বিচারে তারা আইনজীবীদের পেটালো যা জঙ্গিদের হার মানিয়েছে। তারা আইনজীবী বোনদের টর্চার করেছে, গায়ে হাত দিয়েছে। সবাই এডিসি হারুন হতে চায়। মঙ্গলবার পদযাত্রা শেষে ঢাকা আইনজীবী সমিতির সামনে সংশ্লিষ্ট সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পুলিশের 2 রকম বিচার, এডিসি হারুন ছাত্রদের মারল, তারপর সুপ্রিম কোর্টে আইনজীবীদের উপর হামলা করেছে, বিচার করেছে, অথচ 2 জন ছাত্রলীগের কর্মীকে মেরে বরখাস্ত হয়েছে। সরকারি দলে 2 জন আহত হওয়ায় এডিসি হারুনকে বরখাস্ত করা হয়েছে, অথচ হাজারো মানুষের উপর হামলা করেছেন, তার কোনো বিচার নেই। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, দেশের নতুন প্রধান বিচারপতি কে? এই ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের 24তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। তিনি সদ্য সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়সিদ্দিকির স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি নিয়োগ করেছে। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। এর আগে সোমবার ওবায়দুল হাসানকে ভারপ্রাপ্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ডিসির নৌকায় ভোট চাওয়া নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এই সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে, জামালপুরে জেলা প্রশাসক ইমরান আহমেদের এমন বক্তব্যে নারাজ স্বয়ং জনপ্রশাসনের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে একজন ডিসি এমন কথা বলতে পারে না। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী। বলেন, নির্বাচনে ডিসি ভিডিওতে যা বলেছে তা খতিয়ে দেখা হবে। নির্বাচন সামনে নিয়ে এখন একজন ডিসি এমন কথা বলতে পারেন না। এ সময় তিনি দাবি করেন, মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়, তবে কেউ বক্তব্য বিকৃতি করে প্রচার করেছে কিনা তা যাচাই করা হবে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, বক্তব্য টুইস্ট করা যায়। ডিসির বক্তব্য খতিয়ে দেখার পর সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আপনি অসুস্থ হাজবেন্ড জানে না, স্যার কিভাবে জানে? রাজধানী শাহবাগ থানায় নিয়ে দুই ছাত্রলীগ নেতাকে নিয়ে মারধর ঘটনায় ডিএমপির এডিসি হারুনুর রশিদ এবং এডিসি সানজিতা আফরিনকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন। মঙ্গলবার খোকন তার ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, পুলিশ কর্মকর্তা সানজিতার সাক্ষাৎকার দেখার পর কিছু প্রশ্ন মনে আসলো। আপনি অসুস্থ, আপনার হাজবেন্ড জানে না, আপনার আরেক বিভাগের স্যার কিভাবে জানে? যদি আপনি জানিয়ে থাকেন তাহলে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি তো আপনার হাজবেন্ডকে বলতে পারতেন, কারণ আপনার হাজবেন্ডের পদ পদবি আরও বড়। স্বামীর চেয়ে স্যার যখন বেশি আপন হয় তখন বিষয়টা অস্বাভাবিক না? আপনার নিজের বড় বোনও ঢাকা মেডিকেলের ডাক্তার, যেহেতু উল্টাপাল্টা পোশাকের বিষয়ে আপনিই বলেছেন ইসিজি ইডিটি, তো আপনি ওনার ওখানেও করতে পারতেন। এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে, কেন তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব? ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশের সফরের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। তিনি জানিয়েছেন, যে কোনো দেশে অসাংবিধানিক পরিবর্তন নিন্দনীয়, অর্থাৎ সংবিধান বহির্ভূত কোনো সরকারকে ফ্রান্স সমর্থন করবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে এই বক্তব্য দেওয়া হয়। এর ফলে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নাকচ করে দিল। শুধু ফ্রান্স নয়, অনেক পশ্চিমা দেশই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নাকচ করে দিচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ বারবার বলেছে, বিএনপি আসলে একটি অসাংবিধানিক সরকার ক্ষমতা আনতে চায়, আরেকটি 1-11 ঘটাতে চায়। এর মাধ্যমে তারা পশ্চিমাদের তাবেদার সরকারকে বাংলাদেশে বসাতে চায়, আর এর বিরুদ্ধে বিশ্ব জনমত তৈরি করার জন্য গত কয়েক মাস ধরে প্রধানমন্ত্রী কাজ করেছিলেন। বাংলাদেশের বর্তমান যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কোনো ব্যবস্থা নেই। সংবিধান সম্মত নির্বাচনের যে বিধি বিধান সংবিধানে সন্নিবেশিত রয়েছে, তা পাশ্চাত্য গণতন্ত্রের অনুকরণে।